नमस्कार बंधुरा, आमि राहुल लाविंग पेट्स एंड पेट चैनल थेके आपनादेर जानाई स्वागत। तो बंधुरा, ये ककटेल पाखी देखें आछे, ये ककटेल पाखी किन्तु बाच्चा आछे। ये बाच्चा एखन प्राय दो सप्ताह थेके तीन सप्ताह काछाकाछि हये गेछे बयस। तो ये बयसटा हये गेछे, एबार आपनादेरके बोलबो जे ककटेल पाखिर बयस हये गेछे जखन बाच्चा फुटले किन्तु अनेक रकम भिटामिन क्यालसियम आमरा दिते पारतम ना, जदि बाच्चाटा मारा जाय बा जदि बाच्चा पटी गड़े। तई तो एखन जे साइजटा बाच्चार हये गेछे सेई साइजटा देखुन कत बड़ हये गेछे। आर एबार आपनारा कि भिटामिन देबेन ताते बाच्चाटा ग्रो आप करबे, तो देखे नीन आपनारा। चलुन ताहले बाच्चागुलोके आगे देखिए दिई आपनादेर। तो देखते पाच्छेन बाच्चागुलो देखुन, एक दुई तीनटे बाच्चा आछे, तीनटे बाच्चा आछे, एकटि बड़ो आर दुटि बाच्चा छोटो छोटो आछे। तो भाड़ देखछेन भाड़ो अनेकटाई नोंरा हये एसेछे। तो পারলে ভাঁড়টাকে আপনাদের পরিষ্কার করে দিতে হবে, তো আমিও ভাঁড়টা পরিষ্কার করে দেবো। এই যে বাচ্চাগুলো দেখুন বয়স তিন সপ্তাহ কাছাকাছি বয়স হয়ে গেছে। এবার ভিটামিনের মধ্যে দেবেন এ টু জেড বা পলিভিয়ান এল, এই দুটো হিউম্যান ওষুধ বা আমাদের ককটেল পাখি খুবই ভালো হবে, তাড়াতাড়ি বাচ্চা বড় হয়ে যাবে। এই দুটো ভিটামিনের মধ্যে যে কোনো একটা ভিটামিন আপনারা ইউজ করবেন, সাথে ক্যালসিয়াম দিতে পারেন ক্যাডিসল ডিসি। ক্যাডিসল ডিসিটা সপ্তাহে একদিন দেবেন, ভিটামিন সপ্তাহে দুদিন দেবেন, তিন থেকে চার দিন আপনাদের এক ফুট দেবেন। তিন দিন না দিলেও দুদিন আপনাদের কিন্তু এক ফুট বেশি করে দিতে হবে, অল্প কিন্তু সাদা সব ফুট মধ্যে ভাত দিতে পারেন, সবুজ শাকসবজি কলমি শাক বাদে নড়ে শাক থালকুনি পাতা এইসব দিতে পারেন। একজন ভয় পেয়ে গেছে, আর এদেরকে কিন্তু ছোলা প্রতিদিন সকালবেলাতে কিন্তু ছোলাটা অবশ্যই দেবেন। এবার এদেরকে কিন্তু খাবার কিন্তু মুখে মুখে দিতে হবে, মানে যখনই দেখবেন খাবার শেষ হয়ে গেল তখনই কিন্তু পাখি চেল্লাবে, মানে যে খাবার দেয় যেমন আপনি খাবার দেন তখন আপনাকে কিন্তু ডাকবে পাখি। সেই খাবারটা আবার অবশ্যই দিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে খাবার, বড় দানা দিয়ে রাখবেন ছোলা, অল্প করে ক্যানারি সিড দিয়ে রাখলে আরও ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, তো যাই, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এন্ড পেয়ার ইউটিউব চ্যানেল।